আজকে এখানে কেন আনা হয়েছে? আজকে আমরা সারা রাজ্যব্যাপী 23টি মহকুমায় আমরা 10,323 এর ছোট প্রোগ্রাম, কারণ আমরা জানি এখন কোভিড সিচুয়েশন চলছে এবং আমরা সচেতন নাগরিক সবাই, কাজে কোভিড বিধি মেনে আমরা কোনো রকম বড় ধরনের কোনো গ্যাদারিংও করিনি। অল্প শিক্ষক শুধুমাত্র আমরা অনেকদিন ধরে আমাদের একে একে করে 104 জন শিক্ষক প্রয়াত হয়েছেন, শুধুমাত্র আমরা আমাদের শ্রদ্ধাটা জানাবো এই বলে আমরা অল্প কয়েকজন করে বিভাগ ভিত্তিক একত্র হয়েছি। বলবো যে বিভাগ ভিত্তিক অনেক শিক্ষক রয়েছেন, শুধু কোভিডকে আমরা মান্যতা দিয়ে অল্প শিক্ষক আমরা একত্র হয়েছিলাম আজকে শুধু এই শ্রদ্ধাঞ্জলিটা করব বলে। কিন্তু আমরা আমাদের যে 6-7-2 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে সে অনুযায়ী সকালবেলা থেকেই বিভিন্ন বিভাগে আমাদের কর্মসূচি হচ্ছে। হঠাৎ করেই দেখলাম কোথা থেকে যে পুলিশ চলে এলো এবং কি কারণে চলে এলো, একে একে করে তুলে গাড়িতে তুলে আমাদের এখানে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হয়েছে। আমাদের যে দোষটা কোথায়, আমাদের যে অপরাধটা কোথায় সেটাই বুঝতে পারলাম না। পাশাপাশি দেখছি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন রাস্তায় আমি প্রোগ্রামে জয়েন করব বলে আসছি, দেখছি প্রতিটা মোড়ে মোড়ে রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এবং মাস গ্যাদারিং, আমি বলবো শহরের উপকণ্ঠে যারাই আমাদের কথা শুনছেন, শহরের উপকণ্ঠে মাস গ্যাদারিং করে প্রোগ্রাম হচ্ছে। বিভাগ ভিত্তিক এগুলো তো মোড়ে মোড়ের কথা বা ছেড়েই দিলাম, কিন্তু পুলিশরা ওখানে নির্বিকার দাঁড়িয়ে সমস্ত ব্যাপারে সাহায্য করছেন। আর আমাদের বিষয়ে যখনই 10,000-এর কথা আসে, আমি তো বলবো আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে 10,300 আমাদের চেহারা দেখলেই যেন ওনাদের মানে পালপিটেশন বেড়ে যায়। আমরা 4-5 জন একত্র হলে ওনারা এসে জিজ্ঞাসা করে আপনারা কেন এখানে আইসেন। আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা কি রাস্তায় বেরোতেও পারবো না? একে তো খিদে আমাদের পেটে, একে তো একে একে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখি রাজ্য প্রধান সর্বত্র কোভিড বিধি মানার জন্য মান্যতা দেওয়ার জন্য আপনারা সমস্ত জায়গায় 1,000 টাকা করে, আসল কাজ কি হচ্ছে এটা বলবো না, কিন্তু সেরকম একটা অ্যানাউন্স করেছেন। আমরাও তো এই রাজ্যের নাগরিক, আমরা তো আজকে কত মাস ধরে বেতন পাচ্ছি না, আমাদের ব্যাপারে আপনি কি চিন্তা করেছেন? আপনি তো নিজের মুখে আমাদের প্রতিনিধি দলকে ডেকে নিয়ে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি নাকি আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, নির্বাচনের আগে তো বলেইছেন, তারপরে কিছুদিন আগে গত বছরও বলেছেন, কিন্তু আপনি 2 মাস পরেই নিজের মুখে সভাতে গিয়ে বলছেন 10,323 নাকি ফুরুত, আপনি নিজের মুখেই বলছেন আবার ফুরুত। এটা কোন রাজ্যের প্রধান আপনি? আপনি কার প্রধান? আপনি কি আমাদের প্রধান, জনগণের প্রধান, ত্রিপুরা রাজ্যের প্রধান, নাকি অন্য কিছুর প্রধান, নাকি সর্বনাশের প্রধান? এটা আমরা 10,323 আপনাদের জিজ্ঞাসা করতে চাই। আমরা চাইবো আমাদের অনুষ্ঠান চলবে, আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার, আমরা তো রাজনীতি করতে আসিনি এখানে, আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছি না, আমরা তো একটা কথাই বলছি যে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথাগুলো বলছিলাম, কাজে আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা ঘরমুখো হচ্ছি না। এবং যারা আজকে আমরা এখানে অল্প কজন কোভিড বিধি মেনে আমাদের কর্মসূচি পালন করছিলাম, আগামী দিনে এই সংখ্যা কিন্তু অনেক বড় হবে। আপনারা কিভাবে প্রশাসন স্বরাষ্ট্র দপ্তরকে ব্যবহার করে আমাদের মুখ বন্ধ করবেন ভাবছেন সেটা কোনোভাবেই সম্ভব না। আপামর জনগণ দেখছে এটা এবং আপামর জনগণ আমাদের সঙ্গে থাকবেন, এই দৃঢ় প্রত্যয় কিন্তু আমাদের রয়েছে, আমরা আমাদের অধিকার নিয়েই ফিরব। এখানে আপনাদের সঙ্গে পুলিশের কি কোঅপারেশন, কি ধরনের কোঅপারেশন করছে? দেখুন, পুলিশ প্রশাসনের বিষয়টা নিয়ে আমাদের কোন রকমের আপত্তি এই জন্য নেই, আমরা জানি আমরা তো চাকরি করেছি 10 বছর, ওনারাও চাকরি করছেন, ওনারা অর্ডার ক্যারি করছেন। সত্যি কথা বলতে কি, ওনারা যখন বর্দিতে থাকেন তখন বলেন আমাদের, পাশাপাশি নিজেরাই বলেন কি করব বলুন ম্যাডাম, আমরা তো আমাদের পরিবারও 10,323 এর শিক্ষক শিক্ষিকা ভাই বোন আত্মীয় স্বজন বউ স্বামী রয়েছেন, আমরা বুঝতে পারি আপনাদের কন্ডিশন, কিন্তু স্বরাষ্ট্র দপ্তর আমরা বলবো আমাদের ব্যক্তিগতভাবে ওনাদের প্রতি কোন রকমের ক্রোধ নেই, আক্রোশ নেই, ওনারা ব্যবহৃত হচ্ছেন, স্বরাষ্ট্র দপ্তর ওনাদের ব্যবহার করছেন। একদিন এটা থামবে না, পুলিশ প্রশাসন দিয়ে এভাবে করলে একদিন আমরা বলবো এমন না হয়ে যায় যে আপনারা এই স্বরাষ্ট্র দপ্তরকেও আর ব্যবহার করতে পারবেন না বেশি দিন, যেভাবে করছেন একদিন এমন আসছে যে আপনাদের এই অর্ডার কিন্তু স্বরাষ্ট্র দপ্তর ওরা মানবে না, তখন বুঝবেন যে কি হচ্ছে এটা। ধন্যবাদ।